করোনা মহামারীর মধ্যে প্রথম ধাপে দেশের 204টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ। এছাড়াও লক্ষ্মীপুর দুই আসনের উপনির্বাচনে দুইটি পৌরসভাতেও ভোট নেওয়া হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। বিভিন্ন ভোট কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হচ্ছেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে আনসারের পাশাপাশি মোতায়েন রয়েছে পুলিশ। প্রথম ধাপে 371টি ইউনিয়ন ও 11টি পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করে ইসি। পটুয়াখালীর 4 উপজেলার 19 ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। ইউনিয়নগুলোর মাঝে শুধুমাত্র দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নৌকার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী সুলতান হাওলাদার লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন। বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি এখনও কম কেন্দ্রগুলোতে। এর মাঝে ভোট দিয়েছেন লাঙ্গল মার্কার প্রার্থী সুলতান হাওলাদার। এদিকে ভোলার তজুমদ্দিনে 3টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। তজুমদ্দিনে চাঁচড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে কোন্দলে জড়ায় স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রার্থীর কর্মীরা। এ সময় তাদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। দর্শক, বরিশালে রয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার হোসেন, যাচ্ছি তার কাছে, সেখানকার নির্বাচনের খবর জানবো। কাউসার, আপনি কোন কেন্দ্রে রয়েছেন, সেখানকার ভোট গ্রহণ কেমন চলছে, কতখানি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে জানাবেন বিস্তারিত। আমি চরবাড়িয়া ইউনিয়নের হাই স্কুল কেন্দ্রে রয়েছি এবং এখানে মোট ভোটার 2661 জন। প্রিজাইডিং অফিসার জানিয়েছেন যে এখন পর্যন্ত গেল 3 ঘন্টায় এখানে 21% ভোট গ্রহণ হয়েছে। বরিশাল জেলায় যে 50টি ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মাত্র 4টি ইউনিয়নে কিন্তু ইভিএমে নির্বাচন হচ্ছে এবং এই 4টির মধ্যে চরবাড়ি ইউনিয়ন একটি। এবং এখানে আসলে যারা ভোট দিতে এসছেন তারা কিন্তু একেবারেই বৃষ্টি মাথায় নিয়ে আসছেন। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে বিদ্যালয়ের আঙিনায় বারান্দায় কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। যদিও আসলে করোনার এই সময়টা যে সবসময় বলা হয়েছিল যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রেখে নির্বাচনে ভোট দিতে আসার জন্য, কিন্তু সেটি একেবারেই মানা হচ্ছে না। এবং আমরা দেখেছি যে লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের অনেকেরই কিন্তু মাস্ক নেই, তারা মাস্ক ছাড়া দাঁড়িয়ে আছেন। অর্থাৎ স্বাস্থ্যবিধি পুরোপুরি এখানে বিঘ্ন হচ্ছে। যারা দায়িত্বে রয়েছেন নির্বাচনের তারাও কিন্তু বিষয়টি স্বীকার করেছেন যে আসলে চাইলেও তারা এই পুরোপুরি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারছেন না, তবুও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই 3 ঘন্টায় জেলার কোথাও কিন্তু আমরা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। যদিও মুরাদিতে শুধু একটি কেন্দ্রে 2 প্রার্থীর মধ্যে সংঘর্ষের আমরা খবর পেয়েছি। শাওন কাউসার, ধন্যবাদ আপনাকে।